নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে গতকাল ওটা ডেটে দেখুন দশ আট দু হাজার তেইশ মেমোন দেওয়া হয়েছে কি বিষয় দেওয়া হয়েছে এখানে বিষয়টা বলা হয়েছে দেখুন নোটিফিকেশান ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অব হেড টিচার আন্ডার নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার অধীনে প্রধান শিক্ষক নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলা হয়েছে দেখুন গত কুড়ি দুই দু হাজার তেইশ তারিখে স্কুল শিক্ষা দপ্তরের দ্বারা জারি করা হয়েছিল একটা যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তারই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সভাপতি নির্দেশ দিয়েছে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসিকে বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির একতে যে সমস্ত স্কুলগুলো আছে তার প্রত্যেকটি মানে প্রত্যেকটি সার্কেলের এসআইদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে প্রতিটি বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক হওয়ার জন্যই শূন্য পদ সেটা নির্ধারিত করতে বলা হয়েছে এবং সতেরো আট দু হাজার তেইশের মধ্যে যে সমস্ত সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক হতে চায় তার জন্য অবশ্যই একটি আবেদন গ্রহণ করতে বলা হয়েছে এখানে এইটা হচ্ছে মেন বিষয়বস্তু এবং প্রত্যেকটি এসআইতে জানানো হয়েছে একটি ফর্মেট দেওয়া হয়েছে সেই ফরমেটের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা আবেদন করবে এবং সেই ফর্মেটটাও আমি আপনাদেরকে দেখাবো পরে শেষে আছে কীভাবে পূরণ করতে হবে সেটাও বলে দেবো এবং এখানে যে বলা হয়েছে ডিপিএসসিতে সেই এসআইরা কী করবে কতগুলো শূন্য পথ থাকলো এবং যে আবেদনপত্রগুলো জমা হয়েছে সেগুলো হার্ড কপি এবং সফট কপিগুলো অবশ্যই একুশ আর দু হাজার মধ্যে এগুলো কিন্তু অফিসে পাঠানোর জন্য অর্থাৎ ডিপিএসসি অফিসে পাঠানোর জন্য প্রতিটি সার্কেলের এসআইদেরকে মানে এটা তৈরি করতে বলা হয়েছে এবং এই যে ফর্মেট দেখতে পাচ্ছেন সেই ফর্মের আকারেই তৈরি করতে বলা হয়েছে যেমন তোর নাম শিক্ষকের নাম অবশ্যই তারপরে তারিখ কবে যোগদান করেছিল তার জন্ম তারিখ কবে কোন জেলায় অধীনে এটা হয়েছে বর্তমান স্কুলের নাম কি শিক্ষাগত যোগ্যতা কি এই সব ব্যাপারগুলো যেগুলো আছে এই ক্যাটাগরির সুবিধা পাওয়া যাচ্ছে কি না বা সেইগুলো সব কিন্তু এই এই যে ফর্মেট দেখতে পাচ্ছেন এই ফর্মেটটাই কিন্তু পূরণ করে এখানে জমা করতে বলা হয়েছে এই এসআইদেরকে বলা হয়েছে আর এখানে আরও যে নির্দেশিকা বলা হয়েছে যে অবশ্যই এই জেলায় অর্থাৎ নর্থ চব্বিশগা জেলার অবশ্যই কি করতে বলা হয়েছে যারা এই পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে তারপর তাদের কিভাবে না হবে সেটাও এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যদি কোনো এই সার্কেলের অধীনে দুই বা ততোধিক আবেদনকারী যোগদানের তারিখ একই হয় তবে তার ডেট অফ বার্থ দেখে কিন্তু সে যে ডেট অফ বার্থ যার বেশি হবে উনি সেটা কিন্তু আবেদনের যোগ্য হবে বলে বলা হয়েছে আর অবশ্যই এই আবেদনকারীরা যে শিক্ষকরা করবেন এক এক দু হাজার তেইশ তারিখেই পাঁচ বছরের চাকরি সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু হবে না অর্থাৎ পাঁচ বছর চাকরি হতে হবে তাহলে কিন্তু এই আবেদন করতে পারবে সেটা কিন্তু করতে বলা হয়েছে এক এক দু হাজার তেইশের মধ্যে যেন পাঁচ বছর হয় এবং এই জেলার অধীনে এক এক দু তারিখের তেইশ তারিখে পরিষেবায় দৈর্ঘ্যকরণ মানে কতদিন চাকরি করেছে সেটা কিন্তু জানতে বলা হয়েছে এখানে এখানে এ ক্যাটাগরি যে সাপোর্টিং ডকুমেন্টস এ ক্যাটাগরি যে হয়েছে শিক্ষক শিক্ষিকা তার যে সাপোর্টিং ডকুমেন্টস এগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে এবং সার্কেল ভিত্তিক তথ্য মাঝার প্রস্তুত করতে বলা হয়েছে সার্কেল ভিত্তিক এটা এসআইতে বলা হয়েছে সার্কেল ভিত্তিক এই আবেদনগুলো আলাদা আলাদা আলাদাভাবে ভাগ করতে বলা হয়েছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এরপরে আপনাদেরকে দেখাবো যে ফর্ম্যাটটি পূরণ করে জমা করতে হবে শিক্ষক শিক্ষিকাদের সেই ফর্ম্যাটটা চলুন দেখে নেওয়া যাক এটা অ্যাপ্লিকেশান ফর্ম টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেড টিচার এই অ্যাপ্লিকেশান করতে হবে প্রথমে নেম ব্লক লেটারে লিখতে হবে ফাদার্স বা মাদার্স বা হাজব্যান্ড নেম লিখতে হবে এখানে ডেট অফ বার্থ তারপর সেক্স মেল ফিমেল আদার লিখতে হবে কারেন্ট ডেজিগনেশান অ্যান্ড পজিশন লিখতে হবে এড্রে অ্যাড্রেসটা অবশ্যই লিখতে হবে এখানে পুরো অ্যাড্রেস এবং উইথ ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে পারমান্ট অ্যাড্রেসটা এখানে লিখতে হবে এরপর বলা হয়েছে যদি কোনো অরিয়েন্টেশান বা এনি স্কিল ডেভেলপমেন্ট কোনো কোর্স করে থাকেন অ্যাটেন্ড করতে পারবো ওই ইয়ারের মধ্যে তাহলে অবশ্যই নেম অফ কোর্স প্লেস ডেট অফ ডিউরেশান এগুলো কিন্তু এখানে লিখতে হবে ফার্স্ট ডেট জয়নিং অ্যাপয়েন্টমেন্টের সেটা দেওয়া আছে সেটা লিখতে হবে ডেট অফ জয়নিং আন্ডার দিস ডিস্ট্রিক্ট সেটাও লিখতে হবে এখানে লেন্থ অফ সার্ভিস অন এক এক দু হাজার তেইশ আন্ডার দ্য ডিস্ট্রিক্ট এটাও লিখতে হবে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ডিস্ট্রিক্ট তারপর দি পোস্ট অ্যাপ্লাইং ফর এ ক্যাটাগরি বেনিফিট অ্যাভেলেবল উইথ ইফেক্ট ফর্ম কবে থেকে হয়েছে এ পেয়েছেন সেটাও লিখতে হবে এরপর যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো যেগুলো আছে যেমন মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন ট্রেনিং ডিগ্রি যদি থাকে টেট বা আদার যদি কিছু থাকে তারপরে বোর্ড কোন বোর্ডের আন্ডারে বা কোন কাউন্সিল বা কোন ইউনিভার্সিটি সেটা লিখতে হবে ইয়ার অফ পাসিং মার্কস অপ ক্লাস গ্রেড এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে এবং ডিটেলস অফ টিচিং এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু অবশ্যই লিখতে হবে ডেজিগনেশান লিখতে হবে এখানে এমপ্লয়ার লিখতে হবে পিরিয়ড অফ সার্ভিস কত দূর কতদূর থেকে কতদূর হয়েছে কোন ইয়ার থেকে কোন ইয়ার হয়েছে স্কেল অফ পে এখন স্কেল অফ পেটা কত সেটা কিন্তু সব লিখতে হবে লেখার শেষে এখানে অবশ্যই সিগনেচার অব অ্যা ক্যান্ডিডেট এবং প্লেস অফ ডেট এটা লিখতে হবে